নতুন বাসায় ওঠার পর ঠিকভাবে বাজার করা হয়নি, তাই আজকে সকাল সকাল দুজনে মিলে চলে গেলাম মাছ কিনতে। মাছ কোনটার দাম কত বন্ধু? একদম 500, একদম 600, একদম 620, 170, 220, 220। বাসার পাশে মেরাদিয়া বাজার হলেও এখানে মাছের দাম অনেক বেশি হয়। একটু দূরে নন্দী পাড়া বাজারের কাছাকাছি একটা ছোট্ট মাছের বাজার আছে, সেখানে চলে গেলাম মাছ কিনতে। মোটামুটি সস্তায় মাছ পাওয়া যায় এখানে। এক কেজি কই দেন? হ্যাঁ, এক কেজি তো দেখি কতটুকু হয়। তিনি একদম 400 ভাই, একদম। এই শাক কত নিলেন? লাউ শাক 40 টাকা। রুটি খাবে। শীত আসার পর থেকে সকাল হলেই চুলায় গ্যাস কমে যায়। বাধ্য হয়ে বাচ্চাদের জন্য রুটি কিনে নিয়ে আসলাম। মাত্র 70 টাকা দাম। পেনের ব্রেড একটা নিয়ে নিলাম। বাসায় আসলাম। বাসায় এসে এরা রুটির উপর হামলে পড়ছে দুইজন। ব্যাগ কোথায় খাবা? ব্রেড খাবা? ব্রেড, ও ব্রেড খাবা? ব্রেড খাবে, ঠিক আছে, ব্রেড দিচ্ছি তোমাকে। রাস্তায় হঠাৎ আরিফ ভাইয়ের সাথে দেখা। সকাল সকাল গ্যাস না পাওয়ার যন্ত্রণা থেকে বাঁচতে ওনার বন্ধুর দোকান থেকেই ইনফ্রারেড চুলা কিনলাম। এটা শুধু ইলেকট্রিসিটি থাকলেই মোটামুটি রান্নার কাজটা করে ফেলা যায়। এটা এখানে অনেকগুলো ফাংশন দেওয়া আছে, আপনি ফাংশনে গেলে ফাংশনগুলো পাবেন। এই টেম্পারেচারটা ম্যানুয়ালি প্লাস মাইনাস করতে পারবেন, ওয়াটারটা কনভার্ট করে ব্যবহার করতে পারবেন হট পটে। আর বাকি যে অপশনগুলো আছে ওগুলোতে দিলে যেমন বারবিকিউতে একটা ইয়ে থাকবে, এটা নির্দিষ্ট একটা অপশন নিয়ে নেবেন। তারপরে হচ্ছে ফ্রাইতে গেলেও আপনার ফিক্স থাকবে, এটা আপনার প্লাস মাইনাস হবে না। তারপরে হচ্ছে এখানে আপনার টাইমার সেট করা আছে, আপনি চাইলে টাইমার ইয়ে দিয়ে, এটা এখানে হবে না, এটা এই যে হটপটে গিয়ে টাইমার দিয়ে এখানে 10 মিনিট অটো অ্যাডজাস্ট হয়, আপনি চাইলে মাইনাস করে দিতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চুলাটা চালু হয়ে গেছে, ইনফ্রারেড চুলা হচ্ছে। আপনি চাইলে পুরো প্যানেলটাকে লক করে রাখতে পারবেন, এটাকে 3 সেকেন্ড ধরে রাখলে এটা লক হয়ে গেছে, আপনার অন অফ ছাড়া আর কোনোটা কাজ করবে না। আপনি সবসময় এটা হটপটে রেখেই ব্যবহার করবেন, হটপট মুডে, সেক্ষেত্রে আপনি ওয়াটটাকে আপনার ইচ্ছে মতো কনভার্ট করে ব্যবহার করতে পারবেন। বারবিকিউতে আপনি যখন ইয়ে করবেন তখন এখানে 500 ওয়াট নিয়ে নিচ্ছে, এর বাইরে আপনি এটা কমাইতে বাড়াইতে পারবেন। ফ্রাইতে গেলে এটা ফিক্সড নিয়ে নিচ্ছে, 1800 ওয়াট দিয়ে আপনাকে ফ্রাই করতে হবে। কিন্তু আপনি চাইলে ফ্রাইটা একটু যদি লেন্থি করতে চান, হটপটে গিয়ে আপনি আবার ওয়াটটাকে প্লাস মাইনাস করে সর্বোচ্চ 2000 পর্যন্ত, সর্বনিম্ন হচ্ছে 200 পর্যন্ত, 200 ওয়াট। মেজো ছেলে আহনাফের স্কুল ছুটি হয়েছে, কিন্তু চুলা কিনতে গিয়ে আমরা একটু দেরি করে ফেলেছি। মিস ফোন করে জানালো আহনাফ খুব কান্নাকাটি করছে, তাই বাচ্চার স্কুলে দৌড়ে গেলাম। স্কুলে কি মজা হয়েছে?
হ্যাঁ মজা হয় নাই আজকে কি শিখাইছে সোলার প্যানেল লাগানো হচ্ছে অফিসে